আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে সবসময় তো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ নিয়ে কথা বলি। আজকে কথা বলবো বাংলাদেশ পুলিশের জেল কারারক্ষী নিয়ে কথা বলবো, জেল পুলিশের নিয়ে কথা বলবো। কারণ সোলজার ট্রেনিং একাডেমিতে একটা বুলেট ব্যাচ শুরু করতে যাচ্ছে 2022 সালে। জেল পুলিশের কিন্তু সার্কুলারের প্রজ্ঞাপনটা জারি হয়েছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সার্কুলার চলে আসবে। আমরা গত 2 বার থেকে কিন্তু পুলিশের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতিমূলক কোচিং করানো শুরু করেছি। তো আল্লাহ তাআলার রহমতে কিন্তু সৎ পথেই 120 টাকার বিনিময়ে কিন্তু অনেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে। তো আমরা চিন্তা করলাম যে সোলজার ট্রেনিং একাডেমিতে যেহেতু পুলিশের কোর্সটা আমরা কোর্স চালু করে আমরা যেহেতু সফল হয়েছি, তো আমরা জেল পুলিশের জন্য কেন প্রস্তুতি শুরু করতেছি না। অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করতেছে যে স্যার, আমরা জেল পুলিশে আবেদন করেছি বা আবেদন করব বা পরীক্ষা দেব, আমাদের একটা প্রস্তুতির ব্যবস্থা করেন। তো তাদের চিন্তাভাবনা করে আমি আসলে এবার সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা জেল পুলিশের প্রস্তুতিমূলক কোর্স করাবো 2022 সালের জন্য, যেহেতু আর কিছুদিনের মধ্যে সার্কুলার চলে আসবে। জেল পুলিশের পরীক্ষার সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট, গতানুগতিক পুলিশের মতো না, সিলেবাসটা একটু ডিফারেন্ট, শারীরিক পরীক্ষার কোর্সগুলো কিন্তু একটু ডিফারেন্ট। তো সবগুলো মিলাই আমরা অনেক কিছু অ্যানালাইসিস করে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি এবং একটা বুলেট ব্যাচ তৈরি করবো। আমাদের টার্গেট জেল পুলিশেও যাতে এবার যারা প্রস্তুতি নিতে আসবে, কারণ আমাদের ঈদের পরে থেকে জেল পুলিশের জন্য এখানে সোজা ট্রেনিং একাডেমিতে আমাদের কোচিং শুরু হবে। তো যারা কোচিং করতে আসবে, আমরা চাই যে প্রথমবারে যেন আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে সফলতা নিয়ে আসতে পারে আমাদের ছাত্ররা। আর সব থেকে আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ জানি, কারণ তার রহমত ছিল বিদায় কিন্তু আমরা পুলিশ কনস্টেবল পদের কোর্সটা কিন্তু যখন আমরা শুরু করি গত 2টা সার্কুলে 2021 এবং 2022-এ। 2021 সালে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে পুলিশের জন্য কোচিং করলো প্রায় 13-14 জনের মতো কোচিং করেছে সত্যি কথা। তো 13-14 জনের মধ্যে SMS পাইছে হচ্ছিল 11 জনের মতো SMS পাইছে। তো 11 জনের মধ্যে SMS পেয়ে ফাইনালি পুলিশে আমাদের 6 জনের মতো পুলিশ কনস্টেবল পদে কিন্তু চাকরি পেয়ে তারা ট্রেনিং করছে। এবং এই 11 জনের মধ্যে বাকি যারা ছিল তারা সবাই কিন্তু ভাইভা পরীক্ষা পর্যন্ত ঘুরে আসছে, ভাইভাতে বা রিটেন পরীক্ষা 1-2 নম্বর কম পাওয়ার কারণে কিন্তু তারা যেতে পারেনি। 2022 সালে আল্লাহ তাআলার রহমতে ওই চান্স পাওয়ার সংখ্যাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আজকে হচ্ছিল 2022 সালের যখন ভিডিওটা আজকে যখন রেকর্ড করছে, এটা হচ্ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের আজকে 25 তারিখ চলতেছে, এপ্রিলের আজকে 25 তারিখ। তো এখন পর্যন্ত আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে পুলিশে চাকরি পেয়েছে 12 জন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 12 জন পুলিশ কনস্টেবল পদে ফাইনালি তারা চাকরি পেতে সক্ষম হয়েছে। এবং এই বছরে আমরা পুলিশে মাত্র কনস্টেবল পদের জন্য ছাত্র পড়িয়েছি 25 জনের মতো। এই 25 জনের মধ্যে এখন পর্যন্ত 12 জন চান্স পেয়েছে, 4-5 জনের ওই রকম বোধ হয় SMS এখনও ওরা পায়নি। তো বাকি যারা পরীক্ষা দিছে, অনেক জেলার পরীক্ষার এখনও ডেট বাকি আছে, আশা করি ওখান থেকে অনেকে চান্স পাবে। তো এখান থেকে আসলে অনুপ্রেরণা আমাদের, বা আমরা সাহস পাইছি যে আমরা পুলিশ, জেল পুলিশের জন্য এবার আমরা প্রস্তুতি শুরু করতে পারি। যেহেতু আমরা পুলিশের সাকসেস, পুলিশের নিয়ে আগে অনেকে অনেক কথা ছিল যে পুলিশে যেতে চাইলে টাকা লাগবে, লোক লাগবে, ঘুষ লাগবে, হ্যান ত্যান, তো এই ধারণাটা তো চেঞ্জ করে দিছে। চেঞ্জ কী করলো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের IG বেনজির আহমেদ স্যার, এনারা কিন্তু অনেক পরিশ্রম করছে যে পুলিশ নিয়ে এত অপবাদ কেন, সৎ পথে নিজ যোগ্যতে এবার পুলিশে মাত্র 120 টাকা মানুষ চাকরি পাচ্ছে, এটা অকল্পনীয় না? পরীক্ষা যত সৎ হবে তত কিন্তু প্রস্তুতির একটা দাম থাকবে। এই যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির যে হিসাবটা আমি দিলাম, অল্প সংখ্যক স্টুডেন্ট এসে নিজের যোগ্যতায় তারা আজকে পুলিশ কনস্টেবল হতে সক্ষম হয়েছে, এটা কিসের কারণে? যোগ্যতা এবং প্রস্তুতি ভালোভাবে নেওয়ার কারণে সক্ষম হয়েছে। আমরা ভালোভাবে প্রস্তুতি করাতে পেরেছি বলেই কিন্তু তারা সক্ষম হয়েছে। এই বিষয়গুলো তোমাদেরকে জেল পুলিশের ক্ষেত্রেও মানতে হবে।
জেল পুলিশের ক্ষেত্রে হয়তো বা অনেক অনেক ভাবে অনেক কিছু কথা বলতে পারে যে এটা হবে ওটা হবে, এইটা লাগবে ওটা লাগবে, এই লোককে ধরতে হবে ওই লোককে ধরতে হবে, টাকা পয়সা লাগবে, এরকম কিন্তু কিছু না। কারণ টাকা ছাড়া চাকরি এখন সরকারি চাকরি হচ্ছে সব বাহিনীতে। যোগ্যতা বাড়াও, মেধা অর্জন করো, তুমি দেখবা যে নিজের যোগ্যতায় চাকরি পাবা। সঠিক গাইডলাইন জানতে হবে, সিলেবাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে তুমি জেল পুলিশেও ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাবা। তো যেহেতু 2022 সালে জেল পুলিশের সার্কুলার খুব তাড়াতাড়ি চলে আসছে, তোমরা দেরি না করে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হতে পারো। কারণ সোলজার ট্রেনিং একাডেমি 2022 সালের জন্য আমরা টার্গেট নিয়েছি, জেল পুলিশেও আমরা ইনশাল্লাহ সফল হব। আমরা সেনাবাহিনীতে সফল, আমরা বিমান বাহিনীতে সফল, আমরা নৌবাহিনীতে সফল, আমরা পুলিশ বাহিনীতে সফল, আমরা বিজিবিতে সফল, সব বাহিনীতে আমাদের শিক্ষার্থীরা সোলজার ট্রেনিং একাডেমিতে থেকে প্রস্তুতি নিয়ে মোটামুটি এই 4টা বাহিনী থেকে তারা জব করছে বা ট্রেনিংয়ে আছে। তো আমরা প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি, ডিফারেন্ট কিছু নিয়ে আমরা ব্যাচ শুরু করব জেল পুলিশের জন্য। অবশ্যই তোমরা ভর্তি হলে আশা করি তোমরা অবশ্যই সফল হবা। আর আমি একটা বুলেট শিট বানিয়েছি আর তোমাদের লিখিত পরীক্ষার জন্য। অন্যান্য বাহিনীতে আমাদের ছাত্ররা যখন চান্স পায় তারা কিন্তু, আমি সবসময় বলি 95%, কম করে হলো 98%, 99% কিন্তু তারা পরীক্ষায় কমন পায়। তো জেল পুলিশেও ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ আশা করি আমাদের এখানকার যে সাজেশন শিট এবং নোটগুলো তৈরি করা হয়েছে এগুলো যদি তোমরা পড়তে পারো, ফলো করতে পারো, তোমরা ইনশাল্লাহ 95%-এরও অধিক প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। আমরা সাজেশনগুলো ওইভাবে বানাই, ওইভাবে আমাদের শিক্ষার্থীদেরকে হিউজ পরিমাণে মডেল টেস্ট নেই, ভাইবা পরীক্ষা শেখাই এবং শারীরিক ইভেন্টগুলো করাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা সব থেকে বেশি পরীক্ষায় সফল হয়। আমাদের সফলতার ভিডিওগুলো তোমরা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে দেখে আসতে পারো, একাডেমি ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো। তাহলে তোমরা আরও অনেক কিছু আমাদের ট্রেনিং সম্পর্কে, আমাদের শিক্ষা সম্পর্কে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমি সম্পর্কে জানতে পারবে। এই হচ্ছিলো মোটামুটি জেল পুলিশ সম্পর্কে আজকের ভিডিও। এবং যাওয়ার আগে একটা কথা বলবো, সবসময় সৎ থাকতে হবে, সৎ পথ অবলম্বন করতে হবে, দালাল প্রতারক বর্জন করতে হবে এবং পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ সহমতে তুমি বাংলাদেশের জেল পুলিশ বা কারারক্ষী হিসেবে যোগদান করতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।